আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। তো আজকে যাচ্ছে এলো আমার এক বড় ভাই, প্লাস ইউটিউবে আমার ভিডিও উনি দেখে, তো উনি আমার আজকে সকালে ইনভাইট করছে। ওনার একটা পারিবারিক বনভোজন বলেন, পিকনিক বলেন আয়োজন করছে, আমাকে বলে আসেন আপনি ভাই একটু ঘুরে যান আমাদের পিকনিকে। তো সেটাই আপনাদের দেখাবো আজকে, দেখাই কেমন আয়োজন তাদের। তো ভালো থাকবেন, চলেন যাই দেখি। এইলো যাচ্ছি আমরা ওই পার্কের, যেখানে আয়োজন করছে সেই পার্কের উদ্দেশ্যে আমরা যাচ্ছি পার্কে। এই পার্কটা সাধারণত আমাদের যেখানে বসবাস করি তাদের অনেক প্রিয় একটা স্থান, অনেক শর্ট ফ্যামিলি আয়োজন বলে শর্ট আয়োজন বলেন ছোটোখাটো প্রোগ্রামের জন্য, এই পার্কটা ওনাদের অনেক প্রিয় একটা স্থান। এখানে শর্টকার সবাই বাঙালি বলেন, স্প্যানিশ বলেন, মেক্সিকান বলেন, সবাই এখানে আসে। এই যে বড়ি এই ইলো পার্ক, এটা পড়ছে বানান ব্লুবার্ড, এই সেই ইলো পার্ক। আপনারা দেখেন কত মানুষ ছিল, মানুষ অলরেডি আসে এখানে, মানুষ আছে। এই ইলো পার্ক খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে পরিসরে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পার্ক। আপনার নদী আছে, আপনি দেখাবো কী কী আছে এই পার্কে, থাকেন আর দেখেন। চলেন পার্কের ভিতরে যাই। ভিতরে পার্কের ভিতরে যে আপনার দেখাই, এগুলো পার্কে এন্ট্রি, এন্ট্রি এখানে এক গ্রুপ আমাদের পার্ক পিকনিক করতেছে আজকে। আমাদের সাধারণত আমেরিকাতে লেবার ডে হলিডে, তো এই কারণে মানুষ সাধারণত মানডে আজকে সাধারণত মানুষজন থাকে না, ওনারা পার্টি আয়োজন করে সানডে টু স্যাটারডে পার্টি হয়। তো মানডে আজকে অফ দেখে মানুষ আসতেছে। এই এটা হলো রেনি পার্ক, এটা রেডি পার্ক, ওই যে বাচ্চাদের খেলার স্থান। এখানে হলো বাচ্চাদের খেলার স্থান, বাচ্চারা খেলে খেলাধুলা করতে পারে। এটা আমাদের এই এলাকার আশেপাশে যারা বাঙালি থাকেন, মেক্সিকান থাকেন, তো ওনাদের খুব পছন্দের একটা পার্ক এখানে। এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারতেছে, পিকনিক করতে পারতেছে, খুব আমাদের বাঙালির জন্য খুব একটা আপনার পছন্দের একটা জায়গা এরানি পার্ক। এখানে শর্ট পিকনিক বলেন, শর্ট পিকনিক আয়োজন বলে ছোটোখাটো পরিসরে পিকনিক, ফ্যামিলি পিকনিক এখানে আয়োজন করা হয়, আর বাচ্চারাও খেলতে পারে, সুন্দর বাচ্চাদের খেলার জায়গাও আছে, সুন্দর একটা বিনোদনের একটা পরিবেশ বলতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলতেছে, এই যে দেখেন। আর ছোটোখাটোর মধ্যে বিকালটা এখানে খুব চমৎকার লাগে, বিকালবেলা আপনার যখন নাকি রোদ্দ থাকে না, তখন এই জায়গাটা আপনার অনেক বাতাস থাকে। সামনে আপনার লেক আছে, নদী আছে, আপনাদের দেখাবো শাখা, সাগরের শাখা শাখা গেছে। তো বিকালটা অনেক সুন্দর কাটে মানুষের, তো আপনাদের দেখাবো আপনার এখানের পরিবেশ। আর ছোট পরিসরে খুব সুন্দর আপনার পিকনিক আয়োজনের জন্য একটা বেস্ট একটা জায়গা, সুন্দর। ওই যে আমার বড় ভাই, ওনারা এখানে বসছে, এখানে তারা আয়োজন করছে, যে বড় ভাই এখানে ওনারা, এই যে ওনারা আয়োজন করছে এখানে বাইরা, আর এখানে পিকনিক আয়োজন করছে, এই সেই জায়গা। এই হলো আমাদের আনোয়ার ভাই, বড় ভাই, যে আমাকে ইনভাইট করে সকালে বাসেন ঘুরে যান আমাদের আমাদের ফ্যামিলির একটু আয়োজনটা উপভোগ করে যান। ওনাদের সাথে পরে আলোচনা করা হবে, আমি আগে পার্কটা ঘুরে দেখাই আপনাদের, ঠিক আছে? মানে অনেক ব্যস্ত হয়ে রান্না বান্না চলতেছে বাইরের। আজকে আয়োজনে আছে এই যে চিকেন স্টিক, দেখতে পাচ্ছেন চিকেন স্টিক আছে, এটা ছোট্ট ছোট্ট পরিসরে ফ্যামিলি আয়োজন। হ্যাঁ, এই যে ওয়াটার মিলনও আছে বাইরে, এই যে খাবারের সবাই এখনো আসা শুরু করে নাই, মানুষজন আসতেছে এখনো, এই যে মানুষজন এখন আসতেছে। আপনার এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হলো আপনার এই হলো আপনার ওই পারে এলো রোজবেল্ট, আর এই পারে এলো কুইন্স। হ্যাঁ, লং আইল্যান্ড সিটি, কুইন্স আর রোজবেল্টের মাঝখানে একটা ছোট্ট একটা দেখতেই পাচ্ছেন সাগরের শাখা চলে গেছে, এখান দিয়ে শিপ যায়, লঞ্চ টঞ্চ যায়। আর রোজবেল্টের ওই পারে এলো ম্যানহাটন, এই হলো পার্কের ভিউ। এই হলো পার্ক,
এখানে পার্কে এই হলো আপনার কস্কো, যে বলে কস্কো হোলসেল, এটা হলো কস্কো, এটা হলো রেনি পার্ক। এখানে সাধারণত সব সময় মানুষজন পিকনিক করে, ছোট পরিসর হোক, বিভিন্ন বিভিন্ন আপনার জাতি ধর্মের লোক বর্ণের লোক এখানে পিকনিক করে, তারা আনন্দ করে ছোট পরিসরে। রান্না বান্না চলছে, রান্না বান্না চিকেন স্টিক করা হচ্ছে, চিকেন বাতাসে ফুকে দ্রুত। এখানে তরমুজের ব্যবস্থা আছে, তরমুজ যারা যারা তরমুজ খাওয়া আসতে পারেন, তরমুজ খেয়ে যান। আমি নিজেও ট্রাই করি, দেখি তরমুজটা কি হালচাল কেমন। বিশাল বড় সাইজ তরমুজ, করবে আরাম ওয়াটার মিলন। তো এখানে পিকনিক সাধারণত আয়োজন করলে এটা কমন জিনিস, এটা থাকতে হবে, ঠিক আছে। সামারে ওয়াটার মিলন থাকতে হবে, তো এখানেও ব্যতিক্রম না। ওয়াটার মিলন খাচ্ছি আমরা, আমার এই যে বড় ভাই রেজার করিম ভাই, আপনার উনি আসছে আমেরিকাতে 4-5 দিন হয়েছে, আসছে ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন তার কেরিয়া সুন্দরভাবে বিল্ড আপ করতে পারে এখানে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার প্রাণ প্রিয় ভাই আনোয়ার ভাই চিকেন স্টিক কুক করতেছে অনেক কষ্টে, আমাদের জন্য কিক চিকেন ভাই কুক করতেছে এই গরমের মধ্যে। এখানে বাতাসে এই সুন্দর চিকেন স্টিক অলমোস্ট কুকিং ডান ভাই, আমার আনোয়ার ভাই আমাদের জন্য অনেক টেকনিক্যাল করতেছে, চিকেন স্টিক ডান অলমোস্ট, ওয়ান শিফট ডান। কি অবস্থা, কি টেস্টিং ভাই ভিউয়ার্স, আমি আপনাদের বলতেছি কেমন হয়েছে, বিসমিল্লাহ। অনেক ভালো আপনার ফার্স্ট ইজ ডান, আপনার স্টিক দারুণ হয়েছে, চিকেন স্টিক। পিকনিকে সাধারণত কিছু না কিছু প্রবলেম হয়, এই একটা প্রবলেম আমাদের, এইটা ফিক্স করতে যে আমাদের এদিকে পিকনিকের যে সবাই আছে সবার তেল মজে গেছে, এটা রে ফিক্স করতে আমাদের অর্ধেক এনার্জি শেষ, আর খাবারে পারবো কি অবস্থা, সাকসেসফুল, উই আর সাকসেস, উই ফিক্স দিস। দাদা কি পাক করে এরাতে, সাবধানে পাক। সেকেন্ড টার্ম চিকেন স্টিক বসানো হইতেছে দ্বিতীয়বারের মতো, আমরা যে কড়াইটা আশা ছাইড়া দিছি সেটা ফাইনালি এখন মনে হইতেছে যে কাজে আসবে আর কি, কাজে আসবে আমাদের। এই যে আমাদের চিকেন দেওয়া হচ্ছে, চলেন আপনাদের পার্কটা ঘুরে দেখা একটু। এলো পার্কের এন্ট্রি পথ, এখানে সাধারণত পার্কে এন্ট্রি করা হয়, এলো পার্কের এন্ট্রি পথ, এটা একটা গ্রাউন্ড, পার্কের একটা বিগ গ্রাউন্ড, এটা খেলাধুলা করা, বিভিন্ন পদে খেলাধুলা করা এখানে, বাইকিং করতে পারবেন অবশ্যই, আপনার রেনি পার্কে আসলে আপনারা সাইকেলিং করতে পারবেন, এখানে আবার প্যাডেস্ট্রিয়ান ওয়ার্ক রাস্তা গেছে, এখানে কিছু কিছু আপেল গাছও আছে, আপনার চাইলে এখানে সাইকেলিং করতে পারবেন, সাইকেলিং করতেছে বাচ্চারা। তো এটা একটা ফিল্ড খেলাধুলার, বিশাল গ্রাউন্ড,
নিচেও ওনার জায়গা আছে। দেখতে পাচ্ছেন আমার দূরে কত ওনার আরেক গ্রুপ পিকনিক করতেছে, আরেক গ্রুপ তারা পিকনিক করতেছে। দেখতে পাচ্ছেন দেখি চাইবে কেন আমি বিকালে হাঁটতে পারবেন, যারা নাকি হাঁটা দরকার, যারা হাঁটতে চান, যারা চাইলে এখানে আপনি হাঁটতে পারবেন। হাঁটার জন্য বেস্ট একটা প্লেস, আর খুব সুন্দর প্লেস, আর আপনারা আপনাদের বিকাল অনেক সুন্দর একটা বিকাল কাটবে এখানে। আর বাচ্চারা খেলাধুলো করতে পারবে, আপনারা চাইলে খেলাধুলো করতে পারবে, বাচ্চারা খেলাধুলো করতে পারবে, আর পিকনিক আয়োজন করতে পারবেন। তো সব মিলে আপনার খুব সুন্দর এখানে যখন রোদ থাকবে না, বিকেলটা অসাধারণ লাগবে আপনাদের। খুব সবসময় বাতাস থাকে এখানে, আপনার দূরে যে ব্রিজটা দেখতেছে রেল রোজভেল্টের সাথে কানেক্ট করছে কুইন্স। আপনার সাধারণত এই ব্রিজটা আপনার এই যে ব্রিজটা দেখতেছেন এটা লং আইল্যান্ড সিটি আর এই রোজভেল আইল্যান্ডের সাথে কানেক্ট হচ্ছে, কানেক্ট করছে। তো এখানে আপনারা আসবেন, আর যারা নিউ ইয়র্কে থাকেন, আপনার এই আশেপাশে থাকেন, তারা অবশ্যই এটা চিনেন, এই এলাকাটা চিনেন, এই পার্কটা চিনেন, রেনি পার্কটা চিনেন। এটা হলো আপনার কসকের সাথে বসছে। তো যারা যারা নিউ ইয়র্কের বাইরে থেকে আসবেন, অন্য স্ট্রিট থেকে আসবেন, ঘুরে যাবেন পার্কটা, আপনার পার্কের নাম রেনি পার্ক। তো আপনাদের অবশ্যই আপনাদের বিকালটা খুব ভালো লাগবে, অন্তত বিকালে যদি আসেন আপনাদের বিকাল অসাধারণ লাগবে। তো খুব সুন্দর একটা পরিবেশ, ছোট্ট পার্ক হইলেও খুব সুন্দর। আপনারা যদি এখানে চান কস্কের থেকে আপনারা হোলসেলে বাজার করতে পারতেছেন। তো কস্কো বলতে যারা আমেরিকা থাকেন অবশ্যই চিনেন কস্কো কী, কস্কে কী কী পাওয়া যায়। তো আর সাথে সাথে এখানে পার্কটা ঘুরে গেলে আপনাদের বিকালও খুব ভালো কাটবে, বাচ্চাদেরও খেলাধুলো করতে পারবে। তো সব মিলে সব প্যাকেজ এখানে পাবেন, শপিংও করতে পারবেন, তারপরে ঘোরাফেরা হইল। তো তারপর সুন্দর একটা লেক আছে, সাগরের লেক দেখতে পাচ্ছেন। তো আসবেন, আপনাদেরকে তাড়াতাড়ি হলেও ঘুরে যাবেন পার্কটা। আমাদের এটা ঠিকানা হলো আপনার 34 Avenue to Broadway Avenue, এই মাঝখানে পড়ছে পার্কটা। তো এটার উপর থেকে আপনাদের পার্কের ভিউটা দেখাই কেমন সাধারণত। দেখেন রেনি পার্কের ভিউ, এই গাছগুলির জন্য সামনে দেখাতে পারছি না। বাচ্চারা খেলতেছে এখানে, রান্নাবান্না করতেছে,